আপনারা দেখছেন আদাওয়া ডট টিভি নির্মল বিনোদনের অঙ্গীকারে দর্শক আসসালামু আলাইকুম শুরু করছি আমাদের অনুষ্ঠান সুন্দর জীবনের জন্য আজকের আলোচনার বিষয় নারীর মর্যাদা রক্ষায় ইসলাম সাথে আছি আমি শারমিন আক্তার এবং এ বিষয়ে আজ আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর নাসিমা হাসান আলাইকুম আসসালাম আচ্ছা আপু ইসলামে যে নারীর মর্যাদা এই প্রসঙ্গে একটু শুনবো যে নারীর দেনমোহর বা মোহরানা এটা নারীর কি ধরনের অধিকার বা এর গুরুত্ব কতখানি এর গুরুত্ব অপরিসীম এবং এর গুরুত্ব কোরআন এবং হাদিসে পরিষ্কারভাবে আছে এবং আরও আমি বলবো যে একটি নারী যখন বিয়ে করতে যায় তখনই কিন্তু এই দেনমোহর বা মোহর আনার ব্যাপারটি চলে আসে এবং এটা বিয়ের একটি অন্যতম শর্ত যেটা পূরণ করতে হবে এবং কুরআনে যদি আমরা দেখি তাহলে দেখবো তালা কোরআনে বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের মাহার পাই যে এটা পরিশোধ করে দাও সন্তুষ্টি চিত্তে অর্থাৎ তুমি দুঃখ পেয়ে না বা কষ্ট ক্লেশ নিয়ে এটা পরিশোধ করবে না সন্তুষ্ট চিত্তে পরিশোধ করবে এই স্ত্রীর মহারানা এবং এই মহারানা নিয়ে আমাদের সমাজে যেটা আছে যে কাজী যখন বিয়ে পড়ান তখন কিছু অফিসিয়াল ডকুমেন্ট থাকে সেখানে কিন্তু লিখিত আকারে চলে আসে এটা মেয়েদের জন্য জানা খুবই জরুরি যে তখন কিন্তু মহারানা আগেই ঠিক করা হয় দুই পক্ষ কথা বলে যে কতটুকু হবে এবং এটা অবশ্যই দিয়ে দিতে হয় মানুষ কিন্তু মনে করে ওই যে কাগজে লিখেছে অফিসিয়াল ডকুমেন্টে এটা দিতে হয় না অনেকেই এটা কখনোই উসুল করে না অনেকেই তো এটা মাপ চেয়ে নেয় তো এ বিষয়ে যদি একটু বল আমি এটা শেষ করে নেই তাহলে ব্যাপারটাই দাঁড়ালো অফিশিয়ালি যে লেখা হয় সেখানে দুটো নিয়ম প্রচলিত আছে অনেকে অর্ধেক উসুল করেন অর্ধেকটা পরে দিবেন অর্থাৎ কিস্তিতে শোধ করবে কারণ বেশ বড় অঙ্কের মোহরানা আমাদের দেশে ধরা হয় অন্যান্য দেশে কম বেশি করা হয় আর আরেকটি আছে যে পুরোটাই ওই সময় দিয়ে দিবে। এটাকে বলা হয় একজন ইসলামিক স্কলার উনি আরব কিন্তু ক্যানাডায় বসবাস করেন তিনি বলেছেন ম্যারেজ গিফট বিয়ে উপলক্ষে যেই গিফটটা আল্লাহতালা যে গিফটটা কম্পালসারি করেছেন পুরুষদের জন্য এটা দিতেই হবে কাজেই এটা তাকে দিয়ে দিতে হবে এবং হাদিসে আছে এটা যদি না দেয় আসলে তাকে তাকে খুব খারাপভাবে আসলে আখিরাতের দিন উঠতে হবে অর্থাৎ এই নেট নিয়তটা তার থাকতেই হবে যে এটা দিয়ে দিবে এবং অনেকেই মনে করেন যে শুধু তালাকের সময় এটা দিতে হয় এটাও ভুল এটাও ভুল এটা আসলে বিয়ে হলেই তাকে দিয়ে দিতে হয় এটা তার অধিকার এবং একটু আগে যে বললে মাফ চাওয়ার কথা কোরআনে আছে যদি মাফ করে দেয় স্ত্রী তাহলে সানন্দে সেটা তুমি গ্রহণ করতে পারো অর্থাৎ তাকে আর দিতে হলো না কিন্তু কথা হলো এটা জোর জবরদস্তি করা যাবে না তাকে মেন্টালি বা ইমোশনালি কনভিন্স করা যাবে না কেননা এরকম করে যদি মাফ চাওয়া হয় হয়তো পাঁচ বছর পর সেই স্ত্রী বলতেই পারে যে আমি মাফ করে নিয়ে আসলে আমাকে এটা দিয়ে দিতে হবে তখন কিন্তু তাকে দিয়ে দিতে হবে কাজে এটা মন থেকে মাফ করা আর চেয়ে চেয়ে মাফ করিয়ে নেওয়া দুটোর মধ্যে তফাত আছে হ্যাঁ এটা আমাদেরকে বুঝতে হবে কাজে এটা আল্লাহ তো একটি বিধান আমার বাস্তবের প্রেক্ষিতে আমি বলছি এটা কিন্তু বরকে দিয়ে দিতে হয় মানুষ মোটা অঙ্কের মোহরানা নির্ধারিত করে অনেক সময় বরের পিতার আয় দেখে আবারও আমি বলছি এটা বরে বরের পিতার আয়ের উপর নির্ভরশীল নয় এটা ওই ছেলেটাকেই কিন্তু বরকেই দিয়ে দিতে হবে স্ত্রীকে কাজে ওর সামর্থ্য অনুযায়ী মহারানাটা ফিক্স হওয়া উচিত আমাদের দেশে এই জিনিসটা এখনও তেমন চিন্তার মধ্যে মানুষ রাখে না এবং এত বিশাল বিশাল মহারানা ফিক্স করে যে অনেক সময় এটার আদায়ই হয় না বেশি বড় অঙ্ক টাকা হওয়ার কারণে এবং এইটাই আসলে বাস্তবতা সম্মত যে এমন একটা অ্যামাউন্ট ফিক্স করবে যাতে সে কিস্তিতে দিয়ে দিতে পারে ইনশাআল্লাহ আচ্ছা না পিতার সম্পত্তিতে নারীদের কোন ধরনের অধিকার রয়েছে পিতার সম্পত্তিতে নারীদের বিশেষ করে কন্যা কন্যাদের পিতা পিতার সম্পত্তিতে একটি কন্যার অবশ্যই একদম নির্ধারিত অংশ রয়েছে এবং সেটা হলো এরকম যে কোনো পিতার যদি সন্তান থাকে ছেলে এবং পুত্র এবং কন্যা তাহলে তাকে দু টু টু ওয়ান দুই টু এক এই অনুপাতে অর্থাৎ ছেলে সন্তান পাবে দুই ভাগ মেয়ে সন্তান পাবে এক ভাগ ছেলেরা কন্যাদের দ্বিগুণ পাবে এই এই রেশিওতে ভাগ করে দেওয়া হবে পিতার সম্পত্তিকে এভাবে একদম নিশ্চিত করা আছে সুরা নিসাতে। এবং আমি তোমার প্রশ্নটার পর আমার মনে হচ্ছে যে আমি অনেকবার প্রশ্নের সম্মুখীন হয়েছি এটার প্রেক্ষিতে যে এটাতে মেয়েদেরকে বঞ্চনা করা হয়েছে নাউজ যে মেয়েদেরকে কম দেয়া হয়েছে ছেলেদেরকে বেশি দেয়া হয়েছে কেন ডাবল একটি কন্যা মেয়েদের এখন প্রথমে আমাকে বুঝতে হবে যে ব্যাপারটা কিসের উপর ভিত্তিতে আমি বলছি এটা হলো একটা আর্থিক আর্থিক ব্যাপার মানে এখানে সম্পত্তি বন্টন হচ্ছে ঠিক আছে তো প্রথমে আমাকে বুঝতে হবে একজন পিতা অর্থাৎ একজন ব্যক্তি তার সম্পত্তিতে প্রাথমিকভাবে কারা হকদার অর্থাৎ কারা কারা উত্তরাধিকার পাবে তারা মাত্র পাঁচজন প্রাথমিকভাবে এটা কোরআনের ঘোষণা তারা কারা ওই ব্যক্তির মৃত ব্যক্তির স্ত্রী সেই মৃত ব্যক্তির পুত্র কন্যা সেই মৃত ব্যক্তির পিতা এবং মাতা এবং এখানে পুত্র এবং কন্যাকে পুত্রকে দুই ভাগ কন্যাকে এক ভাগ দেওয়া হচ্ছে কিন্তু এগুলো দেওয়ার পরে এনাদের আরও তিনজনকে দেওয়ার পরে এই দুইজনকে তখন টু ইস টু ওয়ান দুই ইস টু এক অনুপাতে দেওয়া হবে ঠিক আছে এটা যদি আমরা মাথায় রাখি এবার সম্পত্তির কাছা কথায় যায় যে কুরআনে এরকম সম্পত্তি মেয়েদেরকে আর কোথাও দিচ্ছে কিনা কারণ ইসলামিক জুরি স্পুডেন্ট একটা সাবজেক্ট আছে সেটার নিয়মই হলো যখন কোনো ব্যাপার নিয়ে আমাদের বিভ্রান্তি হবে ইসলামের সম্পর্কে বা কোনো বিষয় নেই তখন সেই বিষয়ের উপর যতগুলো কুরআনের আয়াত আছে সব কুরআনের কনটেক্সটে একসাথে এনে সব পড়তে হবে এক জায়গায় করে দেখতে হবে যে আর কোথায় আল্লাহ এই বিষয়ে কথা বলেছেন শুধু একটি আয়াতকে নিয়ে বিশ্লেষণ করলে আমরা বিভ্রান্তিতে পতিত হব যার কারণ হলো কিন্তু এটা এই আয়তটা মানুষ শুধু এই আয়াতটা নিয়েই ভাবে এবং বলে যে এটা তো একেবারেই পুরোনো কালের কথা মেয়েদেরকে ঠকানো হয়ে যায় আমি এটা এইভাবেই উত্তরটা দেই যে এই বিষয়টা নিয়ে আল্লাহ আরও অনেক জায়গায় কথা বলেছেন সেটা হলো মেয়েরা কি কি সম্পদ পাবে এবং উত্তরাধিকারী আইনে যে সম্পদ পায় সেটাকে বলা হচ্ছে অনার্জিত সম্পদ আনআর্নড প্রপার্টি এই অনার্জিত সম্পদ একটি মেয়ে আরও কয়েকটি জায়গায় পায় সে পিতার সম্পত্তিতে পায় আবার স্ত্রী হয়ে গেলে সে স্বামীর সম্পত্তিতে পায় ঠিক আছে তারপরে কি সে মহার পায় এগুলো একটিও কিন্তু সে নিজের হাতে অর্জন করেনি খেয়াল করো পিতা সম্পত্তি পিতা অর্জন করেছিল স্বামীর সম্পত্তি সে অধিকার আছে কিন্তু স্বামী অর্জন করেছিল আর মাহারটা বিয়ের কারণে সে পেয়েছে উপরন্তু একটি মেয়ে ভরণপোষণ পায় তাহলে একটি নারী যখন বিবাহিত হয় মূলত তার পকেট থেকে একটি পয়সা তার সংসারের জন্য ইসলামের মতে খরচ করার জন্য তাকে বলা হচ্ছে না এটা তার দায়িত্বের মধ্যে পড়ে না এমন ওই মেয়েটি যদি চাকুরি করে খুব ভালো অঙ্কের বেতনের চাকুরি তারপরেও ইসলাম তাকে বলছে না অবশ্যই সে দয়া বা স্নেহের বশবর্তী হয়ে এটা করবে খরচ করে এই মেয়েরা তারপরে কি সে যদি আরও বাবার বাড়ি থেকে সম্পত্তি নিয়ে আসে সেটাকে ইনভেস্ট করতে পারবে এবং সেটা সম্পূর্ণ তারই এটা কিন্তু তার স্বামীকে একটা পায়েও সে না দিলেও সে পাকড়াও হবে না কাজে এবার আমরা বুঝতে পারছি ক্লিয়ারলি যে আবার অন্যদিকে একটি পুরুষের দায়িত্ব অনেক বেশি অর্থনৈতিক দায়িত্ব যার জন্য আল্লাহ তাকে একটি কন্যার ওই জায়গায় ডাবল দিয়েছেন কেননা বার্ধক্যে পিতা মাতা কিন্তু একটি পুত্রের উপরেই দায়িত্ব চলে আসে দেখাশোনার ভার এবং এই দেখাশোনার সাথে কিন্তু অর্থনৈতিক ব্যাপার জড়িত আছে একটি বোনও যদি বিধবা হয়ে আসে তখন কিন্তু ওই ভাইকে দেখতে হয় কাজে তাকে যে আল্লাহ তালা ডাবল দিয়েছেন তার অর্থনৈতিক দায়িত্ব ডাবলের চেয়েও বেশি কিন্তু একটি নারীকে কোনো অর্থনৈতিক দায়িত্ব দেওয়া হয়নি যার জন্য এটা একেবারেই এই যে মানুষ বলা বলে থাকে যে মেয়েদেরকে এভাবে এভাবে কম দেয়া হয়েছে এটা একেবারেই ভুল কেননা আমরা আনকে আরও অন্য জায়গা থেকে এনে যদি পড়ি সব একসাথে এনে কোরআনের কনটেক্সটে বিচার করি তাহলে কিন্তু সুবান আল্লাহ এটা সম্পূর্ণ সুবিচার আপু সময় হলো বিরতি নেবার ফিরে এসে শুনবো বাকি আলোচনা জি প্রিয় দর্শক এতক্ষণ আমরা আলোচনা শুনছিলাম তবে আরও কিছু শুনবো বিরতির পর ফিরবেন সাথেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান সুন্দর জীবনের জন্য আজকের আলোচনার বিষয় নারীর মর্যাদা রক্ষায় ইসলাম বিশ্বের অনেক সভ্য জাতি রয়েছে যারা অনেক ক্ষেত্রেই উন্নতি করছে কিন্তু হচ্ছে নারীর যে অধিকার বা মর্যাদা এটি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এটা কেন এখানে দুঃখজনক হলো সত্য যে উন্নত বিশ্বগুলোতে দেখা যায় যে নারীর মর্যাদা রক্ষা হচ্ছে না এটার অন্যতম কারণ হলো বিভ্রান্তি যে একটি নারীর মর্যাদা আসলে কিসে মানুষ হিসাবে যদি আমি তারকে মর্যাদা না দেই তাহলে কিন্তু এই মর্যাদা সে পাচ্ছে না এবং উন্নত যত উন্নতি হচ্ছে উন্নতির একটা সামহাও মানুষের মধ্যে ঢুকে গেছে যে উন্নতির মানেই হলো মেয়েরা পণ্যে পরিণত হওয়া আল্লাহ আমাদেরকে মাফ করুক এই ধারণা এমনভাবে স্রোতের মতো ভেসে আসছে সমগ্র বিশ্বের দিকে যেই দেশ যত উন্নত মেয়ের মেয়েদেরকে তত তারা পণ্যে পরিণত করছে এখানে সচেতনতা একটি নারীর মধ্যে যদি না আসে সে কিন্তু এই স্রোতের ধাক্কায় ভেসে যাচ্ছে এবং এমনকি আমি দুঃখজনক হলেও সত্য এভাবে বলবো যে কিছু কিছু মুসলিম দেশে আমি গেছি উন্নত মুসলিম দেশে সেখানে দেখেছি তারা এইটুকু হিজাব পরে টাইট কাপড় পরছে এবং তারা অবশ্যই তাদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে যা খুশি তাই করছে যেটা ইসলামে নিষিদ্ধ তাহলে একটি মেয়ের মর্যাদার কীভাবে থাকলো হিজাবটাকে যদি আমি এতটুকু একটা টুকরো কাপড়ে পরিণত করি এবং আমার পোশাকের শালীনতা এভাবে হারিয়ে যায় তারপরে মেশামেশির ক্ষেত্রেও যদি আমি ইসলামের নিয়মগুলা মেনে না চলি এবং এটাকে যদি উন্নতির সূচক মনে করি তাহলে কত বড় বিভ্রান্তিতে আমরা রয়েছি এই জন্যই নারীদের মর্যাদা লুণ্ঠিত হচ্ছে এবং নারীদের দেখবে যে অনেক সময় তাদের পোশাকের ডিজাইনার কিন্তু পুরুষরা এবং এখানে ডিজাইনারটা এই জন্য অনেক সময় দেখা যায় তাদের পোশাকের ডিজাইন যত কম কাপড়ে করা যায় তত হয়তো বাহবা বেশি পাওয়া যায় তুমি দেখবে সাঁতারে মেয়েদের পোশাক কীরকম আর একটি পুরুষের পোশাক রকম। লন টেনিসে একটি পুরুষ কি পরে আর একটি মেয়ে কি পরে তাহলে একটি মেয়ে নিজেই যখন এইভাবে পোশাকটি বেছে নিচ্ছে এবং সে বাহবা পাচ্ছে তার সৌন্দর্যের জন্য কিন্তু সৌন্দর্য হল ক্ষণিকের এবং যেটা আল্লাহ দেওয়া এটার এভাবে অপব্যবহার চলবে না কাজে একটি নারীর মর্যাদা রক্ষার্থে তার শারীরিক সৌন্দর্যকে এভাবে পণ্যে পরিণত করলে তার মর্যাদা থাকবে না ইসলাম কিন্তু তাকে এটা শেখাচ্ছে না আমাদের এটা ভাবতে হবে যে আমাদের মর্যাদা রক্ষার জন্য আমাদেরকে অনেক সচেতন হতে হবে এটা কিছুতেই যদি পণ্যে রূপান্তরিত হয় এটা হবে না উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু মেয়েদের এই জায়গায় অবনতি হচ্ছে এটা সে বুঝেও বুঝে উঠতে পারছে না কারণ কিন্তু ওখানে আচ্ছা আপু নারীর মুক্তি আর স্বাধীনতার নামে অনেক প্রতিষ্ঠানেই সুন্দরী প্রতিযোগিতা করা হয় তো এতে করে কি নারীদের আসলে সম্মান বৃদ্ধি পাচ্ছে নাকি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে হয় পূর্বে যে প্রশ্নটা ছিল একটু আগে সেটার প্রেক্ষিতেই আমরা বুঝতে পারি এটা তার মর্যাদা বাড়ার কথা নয় কেননা এখানে সৌন্দর্য আসলে উপভোগ করছে এমন কিছু দর্শক যাদের আসলে আমি বলবো যে আইডিয়া নাই যে মেয়েদের আসল মর্যাদাটা কোথায় শুধু শারীরিক সৌন্দর্য দিয়ে তাকে মাপা হচ্ছে এটাই কি আসলে নারী তোমরা চিন্তা করো তাহলে যেমন এক সময় ইন্টারনেটে বেশ কিছু লেখা আসতো যে যারা কাবার করে শালীন পোশাক পরে তারা আসলে বেশিরভাগই পিছিয়ে আছে তারা এডুকেটেড না তারা শিক্ষিত না সেই জন্যই তারা এটা করে কিন্তু এটা ভুল প্রমাণিত হয়েছে এবং দেখা গেছে যে কনভার্টের যে মেয়েরা আসছে মুসলিম যারা হচ্ছে কনভার্টের উন্নত বিশ্বের তারাই বলছে যে আমার এইটা কাভার করার অর্থ আমার ইন্টেলিজেন্সকে আমি কাভার করিনি আমি বরং কাভার করার কারণে একটা মানুষের মর্যাদা পেয়েছি এটা জাস্ট আমি তাদের মুখ দিয়ে কী বলছি এটা এই জন্যই বললাম যে একজন কনভার্টেড একজন পুরুষ ইমানদার একজন বলেছেন যে একজন নারী যখন শালীন পোশাক পরে এবং আমার সামনে আসেন তখন তাকে আমার মানুষের মতো গণ্য করতে খুব সহজ হয়ে যায় আর একটি নারী যখন স্বল্প পোশাকে আমার সামনে আসে তখন তার নারীত্বের এবং সৌন্দর্যের সব কিছু আমার সামনে এতটা আসে যে আমি তার সম্পর্কে আর পবিত্র চিন্তা আমার করতে অনেক কষ্ট হয় কাজে দুটোর এই তফাৎটা দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি যে সৌন্দর্য প্রতিযোগিতা যেটা হয় এটার নামে আসলে নারীকে পণ্যে সামিল করে দেয় এবং কিছু মানুষ এটা উপভোগ করছে এবং তাদেরকে মার্কিং দেওয়া হচ্ছে তার শারীরিক সৌন্দর্য নিয়ে শারীরিক সৌন্দর্য নিয়ে কয়টা চাকরি পাওয়া যায় বা কয়টা পেশা আজকে যদি তুমি রিসার্চে যাও সেখানে শারীরিক সৌন্দর্যের প্রশ্নই আসবে না দুনিয়া বিদৃষ্টিতে আমি বলছি তারপরে একটি ভালো জবে যাও একটা টিচিং জবে যাও এখানে কিন্তু তোমার শিক্ষাগত যোগ্যতাই অনেক বেশি লাগবে আর আল্লাহর কাছে সুবান আল্লাহ তিনি তো মানুষকে মেপেছেন তার তাকুয়া দিয়ে তাহলে তো আল্লাহ আনে বলে দিতেন যে যার শারীরিক সৌন্দর্য বেশি সে ইমানদার বেশি হওয়ার সম্ভাবনা যার শারীরিক সৌন্দর্য বেশি তারাই শুধু জান্নাতে যাবে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা তো বলেননি এবং আমাদের দৃষ্টিতে কি আমরা মনে করি যে আফ্রিকানরা হলো একেবারেই কালো একেবারেই কোনো মানুষের মতো গণ্য হওয়ার কথা নয় নাউজুবিল্লাহ সেটাও না তারাও আল্লাহ সৃষ্ট মানুষ কাজে এই যে শুধু সৌন্দর্য প্রতিযোগিতা নয় আমি বলবো মেয়েদেরকে অন্যভাবেও ইমোশনালি তাদেরকে আরও ভাবমূর্তি তাদের নষ্ট করা হচ্ছে সেটা হলো যে তাদের রং ফর্সা করার জন্য যেসব অ্যাড আসছে যে রং ফর্সা হচ্ছে তাকে মডেলিংয়ে নিয়ে নিচ্ছে রঙ ফর্সা হচ্ছে তার বিয়ে হয়ে যাচ্ছে রং ফর্শ হচ্ছে চাকুরি হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবতা কি তাই তাহলে তো আমি আবারও বলবো আফ্রিকার মেয়েদের কোনো চাকুরি হওয়ার কথা না তারা কোনো কিছুতেই নাম করার কথা না কিন্তু তাদের এমন কিছু গুণগত বৈশিষ্ট্য আছে যেগুলো আর কোনো মহাদেশে কোনো মেয়েদের নাই এবং আমরা জানি যে বেলাল হ প্রথম আজান দিয়েছিলেন যিনি যিনি কিন্তু কালো ছিলেন। কাজে এই সৌন্দর্য প্রতিযোগিতাও একদিকে হেয় করা হয় অন্য নারীদেরকে যে শারীরিক সৌন্দর্য মাপকাঠি নয় অবশ্যই না আপু আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি তবে যাওয়ার আগে সংক্ষেপে একটু শুনবো সেটি হচ্ছে যে নারীর অধিকার আর মর্যাদা রক্ষায় আমাদের আর কি কী করণীয় আছে বলে আপনি মনে করেন নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় আসলে নারীর কি কি অধিকার এটা একদম বিশেষভাবে সবাইকে জানানো সচেতন করা তারপর এটা রক্ষার জন্য যেটা হবে যে কোন কোন ক্ষেত্রে সে আইনের আশ্রয় নিতে পারে তার অধিকার যদি বঞ্চিত তার খর্ব করা হয় সেগুলো তাকে জানতে হবে এবং অপরপক্ষে যারা এই অধিকারগুলো যাদের হাতে রয়ে গেছে যেমন পিতার হাতে কন্যার সম্পত্তি স্বামীর হাতে স্ত্রীর সম্পত্তি এগুলো যাতে তারা দিয়ে দেওয়ার অভ্যাস করেন এটা না দিয়ে সবাই পার হয়ে যেতে চায় হ্যাঁ যেহেতু সে নারী বা সামাজিকভাবে মনে করে মেয়েরা কেন সম্পত্তি নেবে এই যে বিভ্রান্তিগুলো এগুলো সরাতে হবে এবং আমার তো মনে হয় যে পিতার ইন্তেকালের পর এমন যদি হয় যে ভাইরা সব সম্পত্তি রেখে দিয়েছে এবং এটা মনে করে যে সে তো আসলে আমার উপরেই খাবে দাবে থাকবে এটা ভুল কেননা তার সম্পদ তাকে দিয়ে দিলে দেখা যায় ভাই বিপদে পড়লে বোনই কিন্তু প্রথম দৌড়ে আসে সত্য কিনা না বলো তাহলে দেখো এই সম্পদ কিন্তু ঠিকই আবার সেই কাছের আত্মীয়দের কাছে কাজে লাগছে সে বোন কিন্তু কাছে দৌড়ে আসছে তার স্বামীর সমস্যা একটি সত্যিকারের স্ত্রী কি বসে থাকতে পারে তার সম্পদের যদি প্রয়োজন পড়ে তখন সে সেটা কি ব্যয় করে না ইমানদার যে কোনো নারী এটা করবেন কাজে তাকে বঞ্চিত করার অর্থ আসলে তাকে কল্যাণকর কাজ থেকে বঞ্চিত করা শুধু তার অধিকারও নয় তার যে কল্যাণকর কাজের সম্ভাবনা ছিল সেটা ব্যাহত হয়ে গেল কাজেগুলো আমাদের নিশ্চিত করতে হবে আইনগত ব্যাপারও নিশ্চিত করতে হবে ভরণ পোষণ না দিলে সে যে আইনগত আশ্রয় নিতে পারে সেটা দেখতে হবে বিশেষ করে গরিবদের মধ্যে এটা হচ্ছে তারা আরেকটা বিয়ে করে তারপর বউয়ের আর ভরণ পোষণ করে না বাচ্চাগুলোও সে পালছে তার নিজেরটাও তাকে টানতে হয় এটা খুবই কঠিন কাজে আমাদের সমাজের এই জিনিসগুলোকে অনেক অনেক আসলে বিশ্লেষণ এবং সমাজবিজ্ঞানীরা ইসলামী পণ্ডিতগণ সবাই এগিয়ে আসতে হবে সবাই একযোগে কাজ করতে হবে তখন ইনশাআল্লাহ অবশ্যই নারীরা তাদের অধিকার ও মর্যাদা পাবে আপু আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ নারীকে সর্বোচ্চ অধিকার এবং মর্যাদা প্রদান করেছেন আমরা চাইব ধর্ম পালন করব এবং নারীকে তার সর্বোচ্চ অধিকার এবং মর্যাদা প্রদান করব। আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন সবাইকে সুস্থতা দান করুন এবং নিরাপদে রাখুন আল্লাহ হাফেজ